রাখি কেনার জন্য নদীর চড়ায় মাছ ধরতে গিয়েছিল চার যুবক। আচমকা জোয়ারের প্রবল স্রোতে ভেসে যায় সবাই। তিনজন কোনো মতে সাঁতার কেটে পাড়ে উঠলেও এক যুবক তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দা এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ রাত দুটো নাগাদ কালিস্থান চড়ার পাশ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। চার যুবকের ইচ্ছে ছিল মাছ ধরে বিক্রি করে রাখি কিনবে পরিবার এবং বন্ধু বান্ধবদের জন্য, কিন্তু মাছ ধরতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হলো একজনের। ঘরে ফিরল তিন যুবক। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ট্রেজারগঞ্জ কোস্টাল থানার কালিস্থান এলাকায় এই ঘটনায় নেমেছে শোকের ছায়া। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ফ্রেজারগঞ্জ থানার কালিস্থান চড়ায় চার যুবক মাছ ধরতে গিয়েছিল। সেই সময় নদীতে ভাটা ছিল, কিন্তু বিকেলে নদীতে জোয়ার শুরু হয়। জোয়ারের প্রবল স্রোতে নদীতে তলিয়ে যেতে থাকে ওই চার যুবক। তিন যুবক কোনো ক্রমে প্রাণে বেঁচে ডাঙায় ফিরলেও দেবনিবাস এলাকার বাসিন্দা বছর ২৭ অজয় মাইতি তলিয়ে যায়। আমরা চারজন নদীর ধারে মাছ ধরতে গেছিলাম, দিয়ে ওইখানে আসার পথে তিনজন চারজনেই সিদ্ধান্ত নিলাম যে নদী পাড়িয়ে আসা হবে। যে তারপর আস্তে আস্তে তিনজন আমি মানে সাঁতার দিয়ে আসার কথা ছিল, দিয়ে এসে আমরা ভেসেলে উঠেছি। ভেসেলে ওঠার পর তিনজন আমি দুজনকে উদ্ধার করি আর একজনকে দেখতে পাইনি। নদী থেকে ডাঙায় উঠে আসা তিন যুবককে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে। তিনজনের মধ্যে একজন যুবককে গুরুতর অসুস্থ অবস্থায় দারিকনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়, বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ছেলেরা মাছ ধরতে গিয়েছিল, টানা জাল টানতে গিয়েছিল, টানাদের টানতে গিয়ে জোয়ারে একটা হঠাৎ হঠাৎ স্রোত এসে যায়। স্রোত এসে যাওয়ার পরে তিনজন উঠে যায় কোনো রকম ভেলাতে, আর একজনকে খুঁজে পাওয়া যায়নি, নিখোঁজ। আমাদের ছেলেরা যঞ্চায় মাছ ধরতে গিয়েছিল, বর্তমান তিনজনকে আমরা পেয়েছি। একজনকে আমরা সন্ধ্যা পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ যখন খবর পেলাম যে এরকম একজনকে মোটামুটি খোঁজ পাওয়া যাচ্ছে না, তা চার তিনজনকে আমরা মোটামুটি তুলে এনেছি। একটা ডুবা চাঁদ আছে আমাদের ওখানে, ওই ডুবো চাঁদে একটা মাছ ধরতে গিয়েছিলাম চারজন। এবার আমি এখানে বাড়িতে এসে খবর পেয়ে আমি ওখানে ওদেরকে আনতে যাই। আনতে যেয়ে যখন দেখলাম ওরা একটা ভেসেলে তিনজন উঠে আছে। ওই শোলের একটা ভেলার মতো, শোলের মতো একটা ভেলা করা হয়েছে, ওইখানে তিনজন ওরা উঠে বসে আছে। ওরা বলছে যে আমাদের আর একজন উঠেনি। স্থানীয় বাসিন্দা এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ নিখোঁজ যুবকের খোঁজ চালাবার পর রাত দুটো নাগাদ কালিস্থান চড়ার পাশ থেকে অজয় মাইতির মৃতদেহ উদ্ধার করে। বাবলু প্রামাণিকের রিপোর্ট, তারা নিউজ, নামখানা।